আজকে আমার দাদুর মৃত্যু বার্ষিকী, মানে আমার মায়ের বাবার। তো মনে পড়ে যায় এই সময়টা, তখন আমি ক্লাস টেনে পড়তাম। এই আমার দাদু, নমটা হয়ে গেছে, তারপর আমি ক্যামেরা বলবে না, বলবে না, এমনি হাত জোর করে নম করো। ও রসগোল্লা কিন্তু নম করো, নম করো, নম করো। কি প্রশ্ন? বাবা বড় মানুষ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সরি, গুড আফটারনুন এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তাই তো? আমরা ভালো আছি তো? তুমি ভালো আছো তো? বলো তোমরা কেমন আছো? এখন সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব লাস্টে। বলো তোমরা কেমন আছো? আরে ভালো আছি না, জিজ্ঞাসা করো কেমন। তোকে কেউ জিজ্ঞাসা করেনি তুমি কেমন আছো। চলো রোদ পোয়াই আমরা, মা রোদ পোয়াচ্ছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা রোদ পোয়াচ্ছি, মজা লাগছে? সিঁড়িতে ভালো রোদ আসে। আর আমাদের তুলসী গাছটা দেখো কত সুন্দর না মায়ের। এখানটা এরকম একটা সিমেন্ট করে বাঁধিয়ে দিয়েছে, আর এইটা দেখো কাস্টমাইজ ধূপকাঠি। কোনটা লঙ্কা গাছ? ও এটা লঙ্কা গাছ। ওকে লঙ্কা হলে তাহলে বোঝা যাবে। কি খাওয়াবে? ওষুধ খাচ্ছে। চলো দেখি বাবাই কি করছে, চলো দিদি কি করছে দেখি। কি করছিস দিদি? বাবা দিদি তো আজকে, দিদি স্কুল চালু হয়ে গেছে তো ওই জন্য পড়াশুনো স্টার্ট হয়ে গেছে। চলো আজকে রান্না হচ্ছে খিচুড়ি, আমি খিচুড়ি বানাচ্ছি। কোনোদিনও এইভাবে খিচুড়ি বানিও আমি আগে বানাই, রেসিপি শেয়ার করছি না, ভেরি ইজি, মুখে বলে দেব, সবাই খাক, খেয়ে দেখা যাক কি বলে সবাই, তারপরে আমি রেসিপিটা বলবো। মানে আমি একটা মানে ইউটিউব থেকেই আমি শিখেছি, তো রেসিপিটা বলবো, কেউ বানিও, কিচ্ছু লাগে না ওই খিচুড়ির সাথে, হেভি খেতে হয়। না ও তো এই দুটো খেত। বাবজে মারছে দিদিকে, দাঁড়া দাঁড়া, সুন্দর লাগছে। এই যে বলুর মেকআপ, এই যে দিদির মেকআপ। এই যে বিয়ে বাড়ির কাজ চলছে, কার বিয়ে? বিয়ে বাড়ির কাজ হচ্ছে, কার বিয়ে? কার বিয়ে? কার বিয়ের আয়োজন চলছে সব? বলো আমার। বাবা তোমার বিয়েতে রুটি আর আলু ভাজা খাবো। ইস, কি এতক্ষণ, ই মা কি হয়েছে? এটা তুমি কি আতা কি করেছো? প্যান্টটা কি
তুমি আলু ভাজা খাবে না? এখন তো জল খায়, দুধ খায়, বানানো চলছে এখানে। আর ওখানে একজন ভেয়াচ্ছে, একজন বেলছে, একজন কাটছে। তো এই আর কি, সবাই একসাথে থাকলে পরে এই মজাগুলোই ভালো লাগে। চলে গেলে আবার সেই যেই কে সেই, নিজের ইচ্ছা মতো নিজের মনের কাজ করতে থাকো একা একা আর কি, তাই না? এটাই তো কাজের এনার্জি পাওয়া যায়। চুল ফুলের দিকে আর একটু দেখো না, ঠিক আছে? রান্না করছো? এগুলো কি দিলে আলুতে? তুমি কি করছো? এগুলো বাড়াবাড়ি হচ্ছে? কি করছো তুমি? আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি চলে গেলাম। চল চল দিদি, চল দিদি, চল চ চলে যাচ্ছি। আমি গেলাম তাহলে। হ্যাঁ, টাটা, চলে যাচ্ছি। তাই তুই বলছিস সবার সামনে, তুই অপমান করছিস আমাকে, একবারও ডাকছিস না। আর ক্যামেরা না থাকলে মাম্মা মাসো, উফ কি ব্যস্ত, কি ব্যস্ত! বাবারে বাবা, বাবারে বাবা! মোদক খাচ্ছিল, তুমি উঠে গেছো? আমি তো ওয়েট করছিলাম তোমার ঢং দেখবো বলে। বলো, ডাকো আমাকে, ডাকো তুমি কালকে আরাম করে শুয়েছ? দিলাম দু, আমি কিছু বলো, সবাইকে বলো। বই খাতা আবার জিজ্ঞাসা করো সবাইকে, কেমন আছো? আরে তোকে জিজ্ঞাসা করছি না, ভালো আছি, ভাও আছি, তুমি বলো কেমন? রাতে আমি ওই বাড়ি শুয়েছিলাম, আর রাহুল বেরিয়ে গেল কাজে, বহরমপুর চলে গেছে। আর এই এখন এসে এর 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 সবকিছু দেখবো। আসো, এর আদর খাবো, আমাকে একটু আদর করে দাও। এরকম তাই আজকে দেখি কি কি করা যায়, তাই না? আজকে দেখি কি কি করা যায়। আজকে র চা খাচ্ছি আমি, ফার্স্ট টাইম। এখন মশারি তোলা হয়নি, চিনি ছাড়া, ও চিনি ছাড়া, চিনিও দেয়নি, এইটা চিনি ছাড়া খায়, ওর জন্য আমাকেও দিচ্ছে চিনি ছাড়া। সবাই দেখছে, দেখছে চুল বাঁধো, দেখছে কিন্তু সবাই, বকবে কি, বলবে কি ভালো মেয়েটা চুল বাঁধো, কি মিষ্টি দেখতে লাগছে, সুন্দর করে চুল বেঁধে নাও। সামনেটা কি সুন্দর লক্স হয়ে গেল।
বেকা চুল বাঁধছিস। দেখ বসো, ঠিক করে বসো, ভালো করে চুল বেঁধে দেবে মা। এই ভিডিও দেখিয়ে দেখিয়ে ওকে চুল বাঁধছি। বোতাম চুল কেটে দেবো যতদিন না লাগছে, কি সুন্দর লাগছে, দিদি ও বনুর পেস্ট ইউজ করছে। হাই মা, কালকে করেছিলি? ডাকছি দিদি, ডাকছি। আমি ভাবলাম তুই কালকে করেছিস, আজকেও করবি। কোথায় লাগালি? নাকে লাগালি? যাও রোদে চলে যাও, রোদে বসে বসে ব্রাশ করো। আমাকে দাও একটু করিয়ে দি। এই দেখ, যেই বললাম ভিডিও কর অমনি চলে এসছে, এতক্ষণ আসছিল না। চালু তুমি ক্যামেরা ফেসিং করেছো, ক্যামেরা ফেসিং। লোকে তো বলবে আমি মিথ্যে কথা বলি, বাচ্চাটা কি ভালো, আর আমি বলি কি বাজে বাচ্চা। না বাজে বাচ্চা না, তুমি ভালো বাচ্চা। হ্যাঁ ওখানে বলো আমি ভালো বাচ্চা। ভালো বাচ্চা বলতো, ছোট বেবি। আমি তো ছোট বেবি, আমি চুল খুলে দিয়েছি, রাখি না বেঁধে। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর আমাদের বাড়িতে এখন লোক এসছে, তাই জন্য আমরা মাস্ক পরে আছি। আমরা সবাই আজকে মাস্ক পরে, এই যে টাটা করে দে বনু, বনুর মা, বনু না টাটা করে দাও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? টাটা। কি করে দেবে সবাই? হ্যাঁ, টাটা।